করা, এটা তাদের এখন মজ্জাগত হয়ে গেছে এবং এটি তারা করছে। দানের শীর্ষের পক্ষে গণজোয়ার এটা দিবার স্বপ্ন বিএনপি, এর কোনো বাস্তবতা নেই। ফেব্রুয়ারি 1 তারিখে বোঝা যাবে গণজোয়ার কোন দিকে, গণজোয়ার ধানের শীষের পক্ষে না নৌকার পক্ষে, 1 তারিখে সেটা প্রমাণ হবে। দিব্যা স্বপ্ন দেখে তো লাভ নেই, তারা দিব্যা স্বপ্ন দেখতে পারেন। এরকম দিব্যা স্বপ্ন, এরকম গণজোয়ারের কথা জাতীয় নির্বাচনের আগেও তারা বলেছিলেন, কিন্তু বাস্তবটা ভিন্ন। তারা ভোট কারচুপির অভিযোগ গণনা পর্যন্ত বলতে থাকবে, রেজাল্ট হওয়া পর্যন্ত, ভোট গণনা পর্যন্ত তারা বলতেই থাকবে যে ভোট কারচুপি হয়েছে। এটা তাদের পুরনো অভ্যেস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে তারা জিতেই গেছে, সিলেটে জিতেই গেছে, তারপরে দেখা গেছে যে তাদের প্রার্থী বসে আছে রাস্তায়, বসে গেছে যে কারচুপির প্রতিবাদী। চট্টগ্রামও শেষ মুহূর্ত পর্যন্ত বলে গেছে কারচুপি, দেখা গেল তারাই জিতল, তারাই জিতলো। তাদেরকে আজকে গ্যারান্টি দিতে হবে, এসব অভিযোগ থেকে নিবৃত্ত করার জন্য বিএনপিকে গ্যারান্টি দিতে হবে যে জয়ের মালা তাদেরই। সেটা বলার আগে নির্বাচন কমিশন যদি আশ্বস্ত করতে ব্যর্থ হয় যে বিএনপি যে তার ব্যাপারটা নিশ্চিত, সে পর্যন্ত তারা বলেই যাবে। এখানে তারা এটা তারা বলতেই থাকবে, অতীতেও বলেছে। বাংলাদেশের অভিজ্ঞতা হচ্ছে এটি, বিএনপির রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে এটি, এবং তাদেরকে গ্যারান্টি দিতে হবে ইলেকশনে তুমি আপনারা জিতবেন, তাহলে যদি বন্ধ হয় তাদের এসব কল্পিত এ সমস্ত অভিযোগ, তাদের দিব্যা স্বপ্ন, এগুলো বন্ধ হতে পারে। মির্জা আব্বাসদের আসলে মনে কি আছে তা কি আমরা কেউ জানি? এ ধরনের রাস্তাই এখন হবে সব। এখন রংপুরতে, এখন ঢাকা টাঙ্গাইল শেষ হয়েছে, এখন টাঙ্গাইল থেকে রংপুর হবে, টাঙ্গাইল থেকে রংপুর, রংপুর থেকে এরপরে হবে একদিকে যাবে বুড়িমারি, আর একদিকে যাবে পঞ্চগড়। এভাবে সার্ভিস লেন সহ আমাদের 4 লেন আপগ্রেডেশন সাসেক প্রজেক্টে যে কাজটা হয়েছে সেটা এখন আমাদের টাঙ্গাইল পর্যন্ত শেষ হয়ে রংপুর পর্যন্ত 8 প্যাকেজে কাজ শুরু হয়েছে। আর একটা আমাদের প্রথম এক্সপ্রেসওয়ের কাজও শেষ পর্যায়ে, আমরা মার্চের প্রথম দিকে এটা উদ্বোধনের চিন্তাভাবনা করছি। ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতুর উপর দিয়ে যে রাস্তাটি যাচ্ছে, এরকম আরও আপনাদের পর্যায়ক্রমে যেসব রাস্তা ডাবল লাইন আছে, 2 লেনের রাস্তা, সেগুলোকে 4 লেনে পরিণত করার জন্য, আপগ্রেড করার জন্য আমাদের প্রক্রিয়া আছে এবং পরিকল্পনা রয়েছে। সে পরিকল্পনা অনুযায়ী আমরা ক্রমান্বয়ে পদক্ষেপ নিচ্ছি। না, আমরা তো কারো সমর্থন চাইনি, আমরা বলিনি যে আমাদেরকে সমর্থন করুন, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা দাঁড়িয়েছে। এখন তারা কথা কী বলছে না বলছে আমি তো প্রায় দেখি, তাদের পোস্টার টোস্টার রাস্তায় তো অনেক বেশি দেখি, খুব সুন্দর পোশাক পরিহিত পোস্টার তো দেখি, কথা হয়তো বলে। আপনারা সাংবাদিকরা হয়তো অতটা গুরুত্ব দিচ্ছেন না, না দিলে আমরা কি, মিডিয়া যদি গুরুত্ব না দেয় আমাদের তো কিছু করার নেই। তারা কি লেভেল প্লেইং ফিল্ডের কোনো অভিযোগ এনেছেন? আমার তো মনে হয় না। আমি নিজেই তো আমার অভিযোগ আছে, বিএনপি সেক্রেটারি জেনারেল আজকে প্রচারণা চালাচ্ছে, আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি পাচ্ছি না, তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোথায় হবে? এ প্রশ্ন তো আমার, আমাকে প্রশ্নের জবাব দিই। এখন সংসদের কথাটা বলতে গেলে নানান কথা আসে, পৃথিবীর কোনো উন্নত গণতান্ত্রিক দেশে স্থানীয় সরকার নির্বাচনে দেশের মন্ত্রী এমপিরা ক্যাম্পেইন করতে পারে না, এরকম বিধান কোনো দেশে নেই। তাহলে আমাদের এখানে কেন হলো তা তো জানি না, এখন তারা এটা কেনই বা রাখছেন তাও জানি না। যেটা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি সেক্রেটারি জেনারেল, আর একটা পার্টি সেক্রেটারি জেনারেল ক্যাম্পেইন করবে, প্রধান প্রতিপক্ষ আমাদের, অথচ আমি আজকে ক্যাম্পেইন করতে পারছি না প্রত্যক্ষভাবে, কোনো প্রকার ভোটও
ভোট চাওয়ার কোনো ক্যাম্পেইনে অংশ নিতে পারছি। তারপর আমি আমি আমাদের নির্বাচনী অফিসগুলো এ পর্যন্ত কোনো অফিস আমি যাইনি, আমি নামের নিয়ম মেনে চলছি। সেটা ভবিষ্যতে দেখা যাবে, এখনকার ব্যাপার এখন ইলেকশনটা হয়ে যাক, এখন এই ইলেকশন আর এসব নিয়ে পরিবর্তনের বিষয়টি আমরা দাবি তুলছি। আমার তো একটু কষ্ট আছে, আমি যেতে পারছিলাম, আমি ইলেকশন এবং আমি এটা মেনে চলছি, আমি আচরণবিধি লঙ্ঘন করছি না। আমি একদিকে যেমন আমি ক্যাম্পেইনে যাচ্ছি না, আমি আমাদের অফিসগুলো পর্যন্ত এ পর্যন্ত একটা নির্বাচনী অফিসে আমি ভিজিট করিনি, আমি টোটো নিয়মটা মেনে চলছি, যতক্ষণ নিয়ম আছে মেনে চলবো, পরেরটা পরে দেখা যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।